চলছে কাজ। কাজ করছে কৌশিক। কৌশিক একটু তাকাও, সুন্দর কাজ করছে সজীব। কই সজীব তাকাও, টাটা দাও একটু, হ্যাঁ সুন্দর। দেখি আমাদের শিবশঙ্করের দিক তাকাও, আচ্ছা আচ্ছা সুন্দর। তার সাথে সহযোগিতা করছে আমাদের রং এবং সার্বিকভাবে কোন রং লাগবে মোটামুটি বলতে দেরি হলেও দিতে দেরি হয় না, সহযোগিতা করছে মহেন্দ্র। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কথা লিখে বা বলে বোঝানো সম্ভব না, তারা হলেন মাতা পিতা। তাদের কারোর সাথে তুলনা করা সম্ভব না। তাদের নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার পিতাকে হারিয়ে তার পিতার স্মৃতি নিয়ে গান লিখেছেন, সেই গানই সত্যি জীবন্ত করলেন শিল্পী তিথিমণি মণ্ডল। তবে আর দেরি না করে চলুন গানটি শুনে আসি। বাবা কেন চলে গেলে আমায় করে একা, তুমি ছাড়া এই পৃথিবী লাগে বড় ফাঁকা। বাবা কেন চলে গেলে আমায় করে একা, তুমি ছাড়া এই পৃথিবী লাগে বড় ফাঁকা। তুমি চলে গেছো আমি বাবা বলে বোকাকে, তুমি ছাড়া আমরা মাকে সামলাবো কিভাবে। তুমি চলে গেছো আমি বাবা বলিবো কাকে, তুমি ছাড়া আমরা মাকে সামলাবো কিভাবে। তুমি ছিলে আমার জীবন মায়ের ভালোবাসা, তুমি ছিলে আমার বাবা বাঁচার নতুন আশা। তুমি ছিলে আমার জীবন মায়ের ভালোবাসা, তুমি ছিলে আমার বাবা বাঁচার নতুন আশা। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এ বুকের চাই অবিরত পড়ে। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকে চাই অবিরত পড়ে। বাবা তুমি আর কোনোদিন ডাকবে না যে কাছে, থাকবে না তো আর কোনোদিন পথের পানে বসে। বাবা তুমি আর কোনোদিন ডাকবে না যে কাছে, থাকবে না তো আর কোনোদিন পথের পানে বসে। আমার মুখে মাথা রেখে তুমি চলে গেলে, সেদিন থেকে আমার জীবন অন্ধকার মেলে। আমার বুকে মাথা রেখে তুমি চলে গেলে, সেদিন থেকে আমার জীবন অন্ধকার মেলে। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকে চাই অবিরত পড়ে। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকে চাই অবিরত পড়ে। বাবা কেন চলে গেলে আমায় করে একা, তুমি ছাড়া এই পৃথিবী লাগে বড় ফাঁকা। বাবা কেন চলে গেলে
আমায় করে একা, তুমি ছাড়া এই পৃথিবী লাগে বড় ফাঁকা। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকে চাও বিরত পড়ে। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকে চাও বিরত পড়ে। জানি বাবা আসবে না, আসবে না ফিরে, তোমার জন্য এই বুকেটা অবিরত পড়ে। নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ চারুকলার শিক্ষার্থীরা চলে আসছে বরিশালে, জালকাঠি এসে অসাধারণ শিল্পকর্ম করেছেন শিবশঙ্কর, তার বন্ধুরা এবং তার ছোট ভাই, সবাই মিলে খুব সুন্দর একটি কাজ করছেন। আপনারা দেখছেন কাজের বিবরণ এবং আমাদের শিবশঙ্করের সাথে আছে কৌশিক। এখানে শিবশঙ্করের কাজ দেখলেন, এবারে কৌশিকের কাজ দেখেন, এখনো রানিং চলছে। কৌশিক এনার্জি আছে তো? আমাদের কৌশিক ভাস্কর, শিবশঙ্কর কাজ করছে তো করছে, দেখছেন ছবি সিটিং করলো। আপনারা এপাশেও কাজ দেখুন। আর এখানে ফুলবাগান, তার ভিতরে রয়েছে অসংখ্য প্রাণী, আছে প্রজাপতি, আছে পাখি, ফুলের উপর প্রজাপতি, আছে খরগোশ। এই মহেন্দ্র স্যার, সিং স্যার, মহেন্দ্র সিং ধোনি একজন বিখ্যাত, আপনারা পাগড়িটা দেখেই বুঝতে পারছেন, একটু ঘুরে আসেন। আপনার কেমন লাগছে? সারাদিন কাজ করে স্যার এখন ভালোই লাগছে। ভালো লাগছে? এই যে স্যারের বাড়ি আসছেন, বেড়াবেন, খাবেন, ঘুরবেন, তা না শুধু কাজ, এটা কি খুব ডিস্টার্ব না স্যার? এটা একটা ইয়ে, মানে কাজ করতে পেরে নিজের ভিতরে অনেকদিন কাজ বাস করা হয় না। নারায়ণগঞ্জে ছিলাম, সেখানে তো বাসার ভিতরে বসে বসে বোরিং হয়ে গেছিলি, আইসা অনেক কাজ বাস করছি, এখন ভালো লাগছে। মানে দাদাদের সাথে থেকে ভালো লাগছে, চাঙ্গা লাগতেছে। বাহ সুন্দর। তাই এই যে আপনার বরিশালের পরিবেশটা, মানে গ্রামের পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? এখানে এসে দেখলাম গাছগাছলো অনেক প্রচুর আছে, তো সুপারি গাছ গুলো অনেক লম্বা লম্বা, আমি জীবনে এরকম লম্বা লম্বা প্রথম যেবার ঢুকেছি স্যার, শহরের পর্যন্ত এসে চলে গেছি, দ্বিতীয়বার ঢুকলাম, দ্বিতীয়বার আসলাম আমরা একটা প্রতিমার কাছে, আমার বন্ধু গোপাল, বন্ধু গোপাল হচ্ছে সাথে প্রতিমার কাজে আসলাম, সেই জায়গায় এসে খুবই স্যার ভালো লাগে। তৃতীয়বার আবার আসলাম, আরো ভালো লাগে। আর মানে পরিবেশটা স্যার এই দুই তিনবার এসে খুবই ভালো লাগছে স্যার, মানে নদ নদী প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে নদী নৌকা আছে, গাছপালা ওরকম। আর এবারে যে কাজ করে কেমন লাগছে? এবার আসলাম, যদিও ঘোরার সুযোগ পাইনি, তবুও সারাটা দিন যে কাজ করেছি মানে গতি বেড়ে গেছে। আপনার সহপাঠীদের সাথে কাজ করে আপনার কেমন মানে লাগছে, সংক্ষিপ্ত করে দেন এখানে। আমরা সহপাঠীদের সাথে কাজ করে, আমার সর্বের সাথে কাজ করে মন্ডল, মন্ডল ভাস্কর স্যার আছে, আমার বন্ধু, আমার বন্ধু আছে মন্ডল, সচিন মন্ডল, সে মন্ডল নামে আছে স্যার নারায়ণগঞ্জে পরিচিত। আর আছে আমার গোয়ালদা, এসে আছে গোয়ালদা, আমার ভাই হচ্ছে আমার মহেন্দ্র ভাই, হ্যাঁ সবাই নিয়ে কাজ করে স্যার আজকে একটা চমৎকার দিন গেছে।
আপনি গণেশের প্রথমে কাজটা করলেন এবং আপনি আপনার স্যারের বাড়িতে আসছেন আমার বাড়িতে, যেহেতু আপনি আমার স্টুডেন্ট, তাহলে আপনার এখানে এসে এই কাজ করে আপনার কাছে কেমন লাগছে মূলত? স্যার বিশেষ করে এখানে হচ্ছে যখন ঢুকছি, মানে আমি আগে একবার আসছিলাম হচ্ছে এটা বরিশাল আসছিলাম, তো তখন এসে দেখলাম প্রচুর গাছপালা এবং নদী নদী সব মিলে একটা সুন্দর পরিবেশ, এই জন্য আমি খুব আনন্দিত ছিলাম যে এখানে এসে খুব ঘোরাফেরা করবো। আগের একদিন আগে যাচ্ছি, আমার একটা পরিকল্পনা ছিল না যে এত কাজ থাকবে, মানে আমি হচ্ছে ঘোরাফেরা করবো, কিন্তু এখানে এসে দেখলাম কাজ চাপ প্রচুর। হ্যাঁ, কাজ করে ভালো লাগছে। কাজ করার পর এখন অনেক মজা লাগছে যে অন্তত অনেক সুন্দর, আগে তো কিছুই ছিল না এখানে। এখানে আমাদের বন্ধু, তারপরে দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই, এরা সবাই কাজ করার পর এখন একটা পরিবেশটা একদম সুন্দর লাগছে, এখন অনেক আনন্দিত। যাক সুন্দর। এবারে আমাদের এই পাশের যে ফুল বাগানটা আর এই গণেশের কাজটা তুমি করেছো, তো ওটা তো সবাই হেল্প করছে। আচ্ছা, আমরা এক এক করে সবার কথাই শুনলাম। এবারে আমরা ছোট থেকে বড়, বড়র পরে আবার একটু মেজর, মেজর পরে আবার একটু বড়। যাক, আমরা এবারে আমাদের ভাস্কর নামে যে পরিচিত লাভ করছে, পরিচিতি লাভ করছে, আমরা ভাস্করের কাছে শুনবো যে সারাদিন এই যে কাজ করে এখন কেমন লাগছে। এখনো কাজ করার এনার্জি আছে, সারাত চালিয়ে যেতে পারবো, সমস্যা হবে না। সব থেকে বড় কথা, অনেকদিন পর শীতটা কি জিনিস, এখন যে শীতকালটা এসে গেছে সেটা অনুভব করতে পারছি, কারণ এখন অগ্রহায়ণ মাসের শেষে মনে হচ্ছে, কখনো মনে হয়নি যে শীত এসে গেছে, কিন্তু এই দুদিনে মনে হচ্ছে শীত এসে গেছে, আর ভালোই লাগছে। কাজ করে মানে একটু ব্যতিক্রম তো কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, মানে সবসময় তো দেখা যায় একই একঘেয়ে কাজ করা হয়, কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানে এত যে রঙের কাজ করা হয়, অনুষ্ঠানে যে এত রঙিন ভাবে, এটা বিয়ের মতো একটু কাজ হয়েছে। এটা জাস্ট হয়েছে, আমিও রং নিয়েছিলাম বা বেশি করে। আর একটা কথা হয়েছে যে তোমরা আসছো, তোমাদের একটা স্মৃতি আমার বাড়িতে থেকে যাবে, আর এটা আমার কাছে একটা ভালো লাগবে। আর এই অত্র এলাকার যারা রয়েছে তারাও দেখা যায় এই কাজ দেখে সবাই বলবে যে এটা কে করছে, কারা করছে, বা সারাদিন দেখছে, এই যে ভালো লাগাটা, এটা আমার কাছেও ভালো লাগছে। আর তোমাদের স্মৃতি মূল কথা হয়েছে, এখান থেকে হয়তো শুধুমাত্র যদি একটু অনুষ্ঠান উপভোগ করে খাওয়া দাওয়া করে চলে যেতে, তাহলে দেখা যায় সেই খাওয়া দাওয়াই সীমাবদ্ধ থাকতো, আর কিছুই থাকতো না। কিন্তু এখন এইটা আমাদের একটা ইতিহাস হয়ে থাকবে, এই যে ভিডিও ধারণ করছি এটাও সুন্দর একটি পরিবেশ হয়ে থাকলো। তো আমরা দেখি শিবশঙ্কর আবার কি বলছে তাদের সহপাঠীদের উদ্দেশ্যে। বা যতই যে আমরা কাজ করি, যতই যে ভালো লোক না কেন স্যার, আজকে আপনি যেহেতু আমাদের লিড দিয়েছেন, প্রত্যেকটা কাজে সাহায্য করেছেন, আজকে আমাদের ছোটখাটো একদিনে একটা স্যার কর্মশালার মতো আমাদের ওয়াল আর হচ্ছে প্লাস্টিক পেইন্ট, এই দুটো জিনিস কিভাবে করতে হবে কি দেখি, আপনার একটা কর্মশালার মতো আর কি আয়োজন ছিল, এবং একটা ওয়ার্কশপ হয়ে গেছে, অনেক কিছু শিখতে পারছি। যাক যাক যাক, যেহেতু আপনি অল টাইম সাথে ছিলেন স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাদের যে আশা নিয়ে সামনে এগোচ্ছ, বা তোমাদের আশা পূর্ণ হোক। আমি তোমাদের উদ্দেশ্য এবং যে উদ্দেশ্য নিয়ে সামনে অতিবাহিত করছো প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত, সেই উদ্দেশ্য সফল হোক। আমরা অনেক কিছু শুনলাম, তাদের অনুভূতি জানলাম। আমরা দেখি এখানে আমাদের বড় বোন আছে আমাদের কাছে, তার কাছে সারা দিনের তাদের কর্মকাণ্ড এই কেমন লাগছে বর্দি? এই যে ভালো লাগছে আমার, এরা সবাই স্টুডেন্ট, সবাই অনার্স পড়ে, তো এরা সবাই ফার্স্ট ইয়ার পড়ে, তাই ফার্স্ট ইয়ার অনার্স কেবল এই সবে মাত্র চারুকলায় ভর্তি হয়েছে, কিন্তু ও এ আবার এক বছরের জুনিয়র, এ হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার, এরা সেকেন্ড ইয়ারে যাবে মোটামুটি খুব তাড়াতাড়ি, রিসেন্ট চলে যাবে। তো এদের কাজ কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এতটা যে মানে এগুচ্ছে কল্পনার বাইরে, ঠিক আছে, তারপরে ভবিষ্যতে এরা অনেক মানে উপরে উঠতে পারবে, এটাই আমি কামনা করি। আর সবাই সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে, এটা আমি আশীর্বাদ করি। আচ্ছা, আমাদের বড় বোন, আমাদের আজকে যারা শিল্পীরা কাজ করছে, নারায়ণগঞ্জ থেকে যে শিল্পীরা আসছে চারজন, তাদের উদ্দেশ্যে তার অনুভূতি ব্যক্ত করছে। আমরা সবাই এই স্মৃতিটাকে আমরা ধারণ করে রাখলাম, হয়তোবা আমাদের কে কোথায় কালকে থাকব, কোথায় কার অবস্থান হবে, এটা আসলে বলা দুষ্কর। তো আমাদের এই যে সবার
একত্রিত হয়ে যে একটি সময় অতিবাহিত করা। তো আমরা কালকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য সবার কাছে প্রার্থনা করছি, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানটা যেন আমরা সুন্দরভাবে সফল করতে পারি, আপনারা এমনটাই শুভকামনা করবেন, এমনটা প্রত্যাশা করি। আপনাদের কাছে এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশা করে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।